নমস্কার, আমি শুভজিৎ, আপনারা দেখছেন মাদার অ্যান্ড সন কুকিং ইন নেচার। আজকে মা বানাবে সাঁচের পিঠে। চলুন তাহলে দেখে নিই মা সাঁচের পিঠেটা কিভাবে বানাচ্ছে। মা, সাঁচের পিঠেটা বানানোর জন্য আগে কি করবে? এখানে 300 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, গরম জল দিয়ে মেখে রেখে দেবো আধা ঘন্টা। একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা, চালের গুঁড়োটা মা এখন উষ্ণ জল দিয়ে মেখে নিচ্ছে। জলটা বেশি গরম হলে চলবে না। বন্ধুরা, চালের গুঁড়োটা প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, খুব বেশি নরম করা চলবে না চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে, এটা আবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দুধটা জাল হয়ে গেছে, এবার গুড় দিয়ে দেবো। বন্ধুরা, এখানে দুধের পরিমাণ আছে 1.5 কেজি, আর এখানে গুড় নেওয়া হয়েছে 500 গ্রামের মতো, আর এখানে চালের গুঁড়ো ভেজানো হয়েছিল 300 গ্রামের মতো। 300 গ্রাম চালের গুঁড়োতে 1.5 কেজির মতো দুধ হলেই হয়ে যাবে। বন্ধুরা, ওদিকে দুধটাও জাল হয়ে গেছে, হাঁড়ির মধ্যে সাঁচের পিঠেগুলো বানিয়ে ভেজানো হবে, তাই মা এখন দুধটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছে। আধা ঘন্টা হয়ে গেছে, এবার এটা মেখে নেবো ভালো করে। কেনা চালের গুঁড়ো তো, তাই ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার উষ্ণ গরম জল দিয়ে পাতলা করে নেব। সাজটা গরম হয়ে গেছে, পিঠেগুলি বানিয়ে নেব। বন্ধুরা, পিঠেগুলো বানানোর আগে মা এখন সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে সাজটার মধ্যে। সাঁচের মধ্যে তেল না মাখালে পিঠেগুলো সাঁচের মধ্যেই আটকে থাকবে। সাঁচের মধ্যে তেল মাখিয়ে নিলে পিঠেগুলি ভালো ওঠে। পিঠে হতে 3 মিনিট সময় লাগে। বন্ধুরা, চালের গোলাটা সাঁচের মধ্যে দিয়ে ঢাকা দেওয়ার পরে 2-3 মিনিটের আগে খোলা উচিত নয়। 2-3 মিনিট আগে খুলে ফেললে পিঠেগুলো খুব একটা ভালো হয় না। পিঠেগুলি নামানোর সঙ্গে সঙ্গে দুধে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, মার সমস্ত পিঠে বানিয়ে দুধে ভেজানো হয়ে গেছে। এখন এই পিঠেগুলো সারা রাত এভাবেই ভেজানো থাকবে। আমার পিঠে বানানো হয়ে গেছে। সারা রাত দুধের মধ্যে এভাবে ভেজানো থাকলে পিঠেগুলো নরম হয়ে যাবে। এই পিঠেটা গরম গরম খেতে ভালো লাগে না, সারা রাত ভিজিয়ে রাখলে সকালে খেতে ভালো লাগে।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামীকাল হাজির হচ্ছে একটি নতুন রান্নার সাথে।